মানুষ হলো যার ইন্ডিভিজুয়ালিটি আছে। আর ইন্ডিভিজুয়ালিটি কোথায় থেকে আসে? আপনি কার পূজো করেন, আপনি কাকে পূজো করেন। আগেকার দুনিয়ার লোকের নাম রাখতো শ্রীরাম, কৃষ্ণ, শিব, এই এনাদেরকে নিয়ে, এমনকি শক্তিকে নিয়ে, কালী প্রসাদ, দুর্গা প্রসাদ। এখন সবারই হয়ে গেছে ইন্ডিভিজুয়ালিটি চাই, যে বিচিত্র বিচিত্র নাম, ডিকশনারিতেও খুঁজে পাবেন না। আর তার জীবনের আদর্শ, ওই ফিল্ম স্টার গুলো কয়েকটা আছে তাদের মতো সাকসেসফুল হওয়া, চেহারা গুলো প্যাঁচা পেঁচির মতো চেহারা, স্বপ্ন দেখছে খালি ফিল্ম স্টার, ফিল্ম অ্যাক্ট্রেসের। তার মানে অ্যাচিভমেন্ট জিনিসটা যেটা, যে জায়গাটা ইন্ডিভিজুয়ালিটি দিয়ে আসে সেটা নেই, ফলে সোসাইটি কোল্যাপস করে যাচ্ছে। চিরদিন করবে, কিছু উপায় নেই। তুমি কে যার তুমি পুজো করো? যদি কাউকে জিজ্ঞেস করে তুমি কে, জিজ্ঞেস করে ভেতর থেকে, বাইরে থেকে না, মুখে তো আমরাও বলি ঠাকুরের পুজো করি, আরে এত সোজা। ভেতর থেকে তুমি কার পুজো করো, মন থেকে তুমি কার পুজো করো, তোমার হৃদয় মন্দিরে কে বসে আছেন, তুমি সেই। কারণ যাকে বসিয়ে রেখেছো হৃদয় মন্দিরে, তুমি কিন্তু সেটাই হবে।